ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আবার চলে এসেছি মিনার্ভা ভার্সেস ইস্ট বেঙ্গল ম্যাচের রিভিউ নিয়ে। সবাই জানো ইস্ট বেঙ্গল জিতেছে লাস্ট ম্যাচ 1-0 গোলে, তাই এখনও লাস্ট দিন অবধি আশা জেগে আছে। লাস্ট ম্যাচ 9 তারিখ, দুজনের ম্যাচই, চেন্নাই আর ইস্ট বেঙ্গল দুজনের ম্যাচই 5টা থেকে শুরু। তো এখনও একটু আশা বেঁচে আছে, বাকিটা তো লাক, দেখা যাক কী হয়। প্রচুর কিছু মানে 9 তারিখে লাইন পড়ে যাবে মোটামুটি কলকাতার যত মন্দির ফন্দির আছে, তো সেইখানে তো হয়তো আমাকেও অনেকে দেখতে পারো কোনো একটা মন্দিরে। কারণ লাস্টবারও আমরা গেছিলাম, যেদিন লাস্ট ম্যাচ ছিল নেরোকার সাথে ওম ম্যাচটা, ও মানে ওদিনকে ওটা ইস্ট বেঙ্গল জিততো, মিনার্ভা হারতো, তাহলে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল। তো সেই জায়গা থেকে আমরা তো চলে গেছিলাম, অনেকেই গেছিলো, তখনও দেখা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। তো এরকম সেদিনকে তো প্রচুর জায়গায় যাবে, দক্ষিণেশ্বর, কালীঘাট, ঠনঠনিয়া, এরকম যত বাড়ি মানে ঠাকুর বাড়ি আছে বা মন্দির আছে প্রচুর লোকে যাবে। তো দেখা যাক আলটিমেট কী হয়, কারণ এখন পুরোটাই ডিপেন্ড করছে ভগবানের হাতে আর কিছুটা ভাগ্যের হাতে। আর অবশ্য প্লেয়াররা তো চাইবেই যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তো সে ওরা তো ওদের মতো করে খেলবেই। কিন্তু গোকুলামও কিন্তু ভালো খেলছে, কারণ কালকে নেরোকার সাথে গোকুলামের ম্যাচ ছিল, তো সেখানে প্রথমে নেরোকা গোল দিয়ে দেয় কিন্তু তারপরে দুখানা মানে গোল করে কিন্তু গোকুলাম জেতে। আর এই মুহূর্তে গোকুলামের যা পয়েন্ট আছে তাতে গোকুলাম রেলিগেশনে যাবে না কোনোভাবেই। কিন্তু যদি শিলং লাজং ওর দুটো ম্যাচ জিতে যায় পরপর, তাহলে শিলং লাজংয়ের ম্যাচ পয়েন্ট দাঁড়াবে হচ্ছে 17-তে, আর মিনার্ভার এই মুহূর্তে পয়েন্ট আছে 17। যদি কাশ্মীরের ম্যাচটা রিপ্লে হয় তাহলে পরে যদি মিনার্ভা হারে, বা যদি রিপ্লে না হয়, যদি ওখানে কাশ্মীরকে 3 পয়েন্ট দিয়ে দেওয়া হয়, আর মিনার্ভা যদি চেন্নাইকে কাছে হেরে যায়, তাহলে মিনার্ভারও পয়েন্ট দাঁড়াচ্ছে 17। কিন্তু গোল ডিফারেন্সে শিলং লাজং এগিয়ে আছে, আর হেড টু হেডেও শিলং লাজং এগিয়ে আছে। তো সেই জন্য মিনার্ভা কিন্তু রেলিগেশনে চলে যেতে পারে, তো সেই দিকটাও কিন্তু একটা ভাবনার বিষয় আছে। তো এবার চলে আসি কিসে বলে নি, ও রিভিউ দেবে, তো রিভিউতে চলে আসি, ও রিভিউটা দেবে কথা বলে নি। আর নেরোকার সাথে যে বললো গোকুলাম জিতেছে, নেরোকা কিন্তু যথেষ্ট টাফ টিম, যারা চেন্নাইয়ের সাথে 3-0 হারছিল সেই জায়গা থেকে 3-3 ড্র করেছে। আর ইস্ট বেঙ্গলও মানে এক গোল খাওয়ার পরে কোনোভাবেই গোল দিতে পারছিল না, লাস্টে গিয়ে 2 গোল দিয়েছে। তো নেরোকা যথেষ্ট টাফ টিম, সেই টিমকে হারিয়েছে গোকুলাম। তো দেখা যাক লাস্ট ম্যাচ, আমি অন্তত চাই ইস্ট বেঙ্গল ডমিনেট করে লাস্ট ম্যাচটা জিতুক, তারপরে তো বাকিটা লাক। হ্যাঁ সে তো অবশ্যই, মানে জেতা তো দরকার, জিতুক তারপর দেখা যাবে যা হয় হবে। তো কালকে তো সবাই খেলা দেখেছোই, মানে বিশাল টান টান খেলা হয়েছে, মানে নার্ভাস মোমেন্টস ছিল প্রচুর। আর আমাদের তো অবস্থা দেখেই ছিলে কালকে লাইভে, রাখ গোল গোল, ইয়েস ইয়েস ইয়েস, এনরিকে এনরিকে অসাধারণ ফিনিশ, তুই দেখ ইয়ে ভলি করেছে, যাক আমি দেখিনি গোল হয়েছে ভাই, আমি আর খেলা দেখবো, পুচে খেলাই দেখছিল না এক সময়, ভাবছিল যাতে তাকিয়ে মানে গোল হয়েছে, তারপরে মানে গোল হওয়ার পরে যে 10 মিনিট, ওই 10 মিনিট 15 মিনিট আমি খেলা দেখেছি, গোলটাও দেখেনি, গোলটাও আমি দেখি, তখন আমি অন্যদিকে তাকিয়েছিলাম। তারপরে জিজ্ঞেস করছে আমাকে বেরিয়ে গোলটা কিরকম হয়েছে, মানে খেলা শেষ হওয়ার পরে না আমার কান ফান লাল হয়ে গেছে, এরকম মাথায় মাথায় হাত দিয়ে দেখছি আমি এদিক ওদিক, যে কি হলো এটা, মানে লাস্ট মোমেন্ট অবধি, লাস্টে মিনার্ভা অ্যাটাক করা শুরু করেছিল। আর রক্ষিত দাগারকে এতদিন সবাই গালাগাল দিয়ে এসেছি, কিন্তু রক্ষিত দাগার কিন্তু কালকে বাঁচিয়ে নিয়েছে। রক্ষিত দাগার কালকে 2 অসাধারণ সেভ দিয়েছে, ওই দুটোর মধ্যে একটা যদি গোল খেয়ে যেত তাহলে তো কালকেই শেষ গল্প হয়ে যেত, আর চেন্নাই ট্রফি পেয়ে যেত। হ্যাঁ কারণ মানে প্রথম থেকে কিন্তু কালকে ইস্ট বেঙ্গলই ভালো খেলছিল, স্টার্টিং থেকে ফার্স্ট হাফ পুরোপুরি ইস্ট বেঙ্গল, মানে ফার্স্ট হাফে তো খুবই ভালো খেলেছে, চান্সও ক্রিয়েট করেছে কিন্তু গোল দিতে পারেনি। ফার্স্ট হাফে ডানমায়ার আলতে একটা সুন্দর দূর থেকে শট নিয়েছিল, কিন্তু ওদের গোলকিপার ওটা অনেকটা এগিয়েছিল এবং খুব সুন্দর বলটাকে জাজ করে ও পিছনে গিয়ে কিন্তু সেভ করে এবং কর্নার হয়, এবং অনেকগুলো কর্নারও পেয়েছিল ফার্স্ট হাফে, ফ্রিকিকও পেয়েছিল কিন্তু সেরকমভাবে কাজে লাগাতে পারেনি। তারপরে কোলাডোর একটা ফার্স্ট হাফে সুযোগ পেয়েছিল, ডোভালের ক্রসে, ডোভালের দিয়েছিল আর কোলাডোর হেডটা ক্রস বারে, ওটা সেকেন্ড বারে, ওটা সেকেন্ড সেকেন্ড হাফে না, ওটা ফার্স্ট হাফে, ফার্স্ট হাফে তো হ্যাঁ, ডোভালের একটা ক্রস ছিল, সেখান থেকে কোলাডো হেডটা দেয় কিন্তু ওটাও ক্রস বারে লাগে। তো যদি এইগুলো হয়ে যায় তো ফার্স্ট হাফেই ইস্ট বেঙ্গল 2-0 গোলে, মোটামুটি 2-0 গোলে এগিয়ে যায়, 2-0 ছাড়ো 1-0 গোলে এগিয়েই যেত, ওটা যদি বাড়ে না লাগতো, কারণ ওটা খুব অসাধারণ চান্স ছিল, যেমন বলটা ডোভালে বাড়িয়েছিল তেমন ভালো মিট করেছিল হেড দিয়ে কোলাডো, কিন্তু কিছু লাক খারাপ ছিল, বাড়ে লেগে গেছে। আর কালকে আরেকটা জিনিস যেটা সবচেয়ে ভালো লেগেছে আমার দিকে, আইজল ম্যাচে একস্তা ছিল না সেদিনকে, বোরা ছিল, সালাম রঞ্জন ছিল, কিন্তু
কিছুটা মনে হচ্ছিল যে বোড়াকে কাটিয়ে প্লেয়াররা বেরিয়ে যাচ্ছিল বা বোড়া থেকে বল নিয়ে নিচ্ছিল, এটা কিন্তু মনে হচ্ছিল। কিন্তু কালকে বোড়া ছিল না, একস্তা ছিল, কিন্তু ওই ফাঁক ফোকরটা কিন্তু একদমই সেটা বোঝা যায়নি। মানে এটা থেকে কিন্তু একটা জিনিস বোঝা গেল, আমরা হয়তো কলকাতা লিগের প্রথম দিকে একস্তাকে খুব যাতা বলেছিলাম, আমি প্রথম ম্যাচ থেকে বলেছি সেরা প্লেয়ার বলেছিলাম, তো সেই জায়গা থেকে কিন্তু মানে বোড়া থাকাটা যতটা না ফ্যাক্টর, তার থেকে বেশি কিন্তু ফ্যাক্টর একস্তা না থাকা, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল কালকের খেলাটা। আর সালাম রঞ্জন এতদিন বাদে মেন টিমে একদম প্রথম থেকে চান্স পেয়েছে, সালাম রঞ্জন কিন্তু সত্যিই খুব ভালো খেলেছে, মানে একটাও ভুল কিছু ওর থেকে হয়নি, যেটা গত বছর হয়েছিল যে একদম লাস্ট দিকে এসে ও একটা বাজে সেম সাইড করে দিয়েছিল, তার জন্য ওকে অনেক কিছু বলেছিল। কিন্তু এই বছর কিন্তু মানে এই ম্যাচটাতে কিন্তু সালামের থেকে মানে কোনো ভুল হয়নি, এবং কালকে কিন্তু একদম সেন্টার ব্যাক হিসেবে খুব ভালো খেলেছে সালাম। আর কিন্তু ওই একটাই প্রবলেম ছিল যে পেছনে দাগার, ও ভয় পাচ্ছিল দাগারকে ব্যাক পাস করতে, তো সেগুলোর জন্য ওকে একটুখানি প্রবলেম ফেস করতে হয়েছে। তো এটা তো মোটামুটি ফার্স্ট হাফের খেলা চলল, সবাই ভালো খেলেছে, কিন্তু ফার্স্ট হাফে কিন্তু মিনার্ভা সেরকমভাবে অ্যাট্যাক করতে পারেনি। কিন্তু একটা জিনিস দেখেছি আমরা যে জুয়ান কুয়েরো প্লেয়ারটা কিন্তু বিশাল এফেক্টিভ ছিল, মানে চেন্নাইয়ে যেমন নেস্টার বা স্যান্ড্রো বিশাল এফেক্টিভ, এটা নেস্টার বা স্যান্ড্রো কিন্তু চেন্নাইয়ে মানে পেড্রো মানজির চেয়ে বেশি এফেক্টিভ, তেমনই জুয়ান কুয়েরো কিন্তু মিনার্ভার হয়ে খুব এফেক্টিভ ছিল, কিন্তু ফার্স্ট হাফে তেমন একটা চান্স ক্রিয়েট করতে পারেনি। একটাই চান্স হয়েছে যেটা মনে হয় বাড়ে লাগলো না সেভ দিয়ে দিল, ওই একটাই চান্স ক্রিয়েট হয়েছিল, খুব ভালো চান্স, একটু ইস্ট বেঙ্গলের ডিফেন্সিভ ল্যাপসের জন্য। তাছাড়া কিন্তু ওর যেটা বাড়ে লেগেছে ওটা তো মনে হয় খুব সম্ভবত রক্ষিত দাগারের হাতে হাতে লেগে বাড়ে লেগেছে, তো ওই একখানাই চান্স। তাছাড়া কিন্তু মিনার্ভার পায়ে বলই ছিল না বলতে গেলে ফার্স্ট হাফে, কিন্তু সেকেন্ড হাফে খেলাটা একটু ঘুরে যায়, একটু মিনার্ভা অ্যাটাক করতে শুরু করে, আর আমনা আর ইয়ের মধ্যে জুয়ান কোয়েরোর মধ্যে লিঙ্ক আপ প্লেটা খুব ভালো হয়। কিন্তু একটাই কথা বলবো, ফার্স্ট হাফের শেষে সেকেন্ড হাফ শুরু হওয়ার আগে, একদম ফার্স্ট হাফের শেষ হওয়ার পরপরই বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে রালতের সাথে ডোভালের একটুখানি কিছু নিয়ে ঝামেলা হয় মাঠের মধ্যে, এবং সেখানে বাকি প্লেয়াররা গিয়ে ওদেরকে ফোন টোন পড়ে যাচ্ছে হাত থেকে, বাকি প্লেয়াররা গিয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কী নিয়ে ঝামেলা হয়েছিলো কী হয়েছিলো সেটা আমরা বুঝতে পারিনি, কারণ ক্যামেরার পজিশান এতটা বাজে। তো ওটা হয় এবং ওকে বোড়া বের করে নিয়ে যায় এবং আসে, এবং তখন কিন্তু টিম যেরকম তারপরে রক্ষিত দাগার এগিয়ে এসে সবাইকে একসাথে করে করে লাস্টে এরকম গোল হয়ে দাঁড়িয়ে যেটা করে সেটা মানে কিন্তু মনে হয় ঝামেলা সব মিটমাট হয়ে গেছিলো, কারণ তখন ইয়ে কী বলে রালটে আর ডোবালে কিন্তু পাশাপাশি দাঁড়িয়েছিল আর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছিল। তো এটা মাঝে মধ্যে হয়েই থাকে, আমাদের মধ্যেও হয়, তো এটা হতেই পারে, কিন্তু অনেক সময় আমরা ভাবতেই পারি যে খেলার মাঝখানে এরকম ঝামেলা হচ্ছে, তাহলে হয়তো প্লেয়াররা নিজেদের মধ্যে মানে রাগারাগি করে খেলবে বা এ ওকে পাস দেবে না, এটা একটা এফেক্ট করতে পারে, এরকম মনে হয়। তো এরপরে শুরু হয় সেকেন্ড হাফ, তো সেকেন্ড হাফে স্টার্টিং সেকেন্ড হাফটাও কিন্তু পুরোটাই ইস্ট বেঙ্গল খেলেছে, কিন্তু মাঝে মাঝে আমরা কিন্তু যথেষ্ট ভালো চেষ্টা করেছে, কারণ আর কিছু কিছু ছিল দু একবার জায়গা যাবে আমনার সাথে জুয়ান কুয়েরো দুজনে কিন্তু খুব সুন্দর ওয়ান টু খেলে খেলে বেরোচ্ছিল, মানে সেই সময় কিন্তু একটু হলেও ডিফেন্স এবং মিডফিল্ডার কিন্তু মানে চাপ বেড়ে গেছিলো। তো ওই আমনা জুয়ান কুয়েরোর যে কথাটা বললাম, অসাধারণ কম্বিনেশান দুজনের, বলতেই হবে অসাধারণ কম্বিনেশান, কিছু চান্স ক্রিয়েট করেছিল কিন্তু তেমন একটা খুব ভয়ঙ্কর চান্স আসেনি। একটা এসেছিল যেটা ফ্রিকিকে আমনাকে ফাউল করেছিল, আর ফ্রিকিকটা জুয়ান কুয়েরো মেরেছিল, মানে সেকেন্ডবারে মেরেছিল, কিন্তু ওটা দাগার পজিশনে ছিল, দাগার খুব পজিশনে ছিল বলে বলটা গ্রিপ করে নিতে পেরেছিল, গ্রিপ কোথায় ওটা ইয়ে করে বের করে দিল, ফিস্ট করে বের করে দিল, ওটা কিন্তু খুব কঠিন ছিল, কারণ আমাদের মনে হয় যে ফ্রিকিকের সময় গোলকিপারের অ্যাডভান্টেজ, কিন্তু সেটা একদমই নয়, কারণ ওয়াল যতটা দূরে মানে ওয়ালের ওপরে যতক্ষণ বল ওঠে না ততক্ষণ কিন্তু গোলকিপার দেখতেই পায় না বল কোথায়, সেই জায়গা থেকে কিন্তু তার মধ্যে আবার উঠে আবার নেমেছে ডিপ করেছে বলটা, ওটা কিন্তু অসাধারণ সেফ ছিল। আর কালকে বলতে হবে কালকে কিন্তু রক্ষিত দাগার আউটিং করছিল, মনে হচ্ছিল কালকে একটু কনফিডেন্ট মানে কনফিডেন্সটা এসছে। সেকেন্ড হাফের খেলা এরকমভাবে চলতে চলতেই চুলোবা লেফট ব্যাক থেকে ওভারল্যাপে আসে, ওভারল্যাপে এসে একটা সুন্দর ক্রস বাড়ায়, ক্রসটা পরে হচ্ছে কোলাডোর হেডে মাথায়, কোলাডো ব্যাক হেড করে, ব্যাক হেড করার পর ওটা যায় হচ্ছে রালতের মাথায়, রালতে আবার হেড করে ডিফেন্ডারদের মাঝখান দিয়ে বলটাকে বলটা যায় গিয়ে এন্ডিকের সামনে পড়ে, এন্ডিকে সুন্দর করে বলটা নেয়, নিয়ে বাঁ পায়ে মানে ও বাঁ পায়ে নিয়েই নেয় বলটা, ডান পায়েও নেয়নি, ও ডান পায়েও মারতে মাল খেতে দিল, হ্যাঁ বাঁ পেল এবং ভলি, এবং সুন্দরভাবে সেকেন্ড বার দিয়ে গোল। তো মানে ওটা গোলকিপারের কিছু করার ছিল না, আর ফিনিশটা কিন্তু অসাধারণ ফিনিশ, আর এটা কিন্তু গোলটা কিন্তু পুরো লিঙ্ক আপ প্লের একটা ফল, মানে ছুলোবাজের ওরকম বাড়ালো, বাড়িয়ে ব্যাক হেডটা করলো, ওখানে কিন্তু রালটে চাইলে ডাইরেক্ট হেড মারতেই পারলো, কিন্তু 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 বলতে হবে রালটের জন্যই গোলটা হয়েছে, রালটে সুন্দর জায়গায় হেডটা দিয়ে বলটা এন্ড্রিকের জন্য রেখেছে, এন্ড্রিকে শুধু একটা ড্রপ পড়তে দিল বলটাকে, তারপরে পুরো ভলি বাপায়, অসাধারণ গোলটা হয়েছে কালকে, মানে তিনটে টাচ তারপরে একটা গোল, অসাধারণ লেগেছে আমার গোলটা।
আর কালকে মানে প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলেছে, আর রালতে তো সত্যি ভালো খেলেছে, প্রচুর চেষ্টা করছিল, হিরো অফ দ্য ম্যাচ, হ্যাঁ হিরো অফ দ্য ম্যাচও হয়েছে, কিন্তু ফিনিশিং ফিনিশ করতে পারেনি। সেকেন্ড হাফে যখন কামালপ্রীতকে চেঞ্জ করে সামাদকে নামায়, এবং দেখা যায় সামাদ প্রত্যেকটা ম্যাচে কিন্তু সেকেন্ড হাফে খুব এফেক্টিভ, মানে নেমে ওর ওভারল্যাপিং সাথে ক্রসগুলো কিন্তু অসাধারণ। কালকেও কিন্তু এরকম দুটো ক্রস বাড়িয়েছিল, কিন্তু হেডে পেয়েছিল, মানে ঠিকঠাক মানে মাথায় পড়েনি বা হেড লাগাতে পারেনি বা গোলকিপার সেভ দিয়ে দিয়েছে, এরকম হয়েছে। কিন্তু খুব ডেঞ্জারাস ক্রস বাড়িয়েছিল দুটো, একটা যেটা গোলকিপার খুব ভালো এগিয়েছে সেভ দিয়েছে, আর এই চেঞ্জটার জন্যই কিন্তু চুলোবা বাদিকে গেছিলো, আর চুলোবা বাদিক থেকে ক্রসটা বাড়িয়েছিল, গোলের ক্রসটা। আর এরপরেই তারপরে কিছুক্ষণ তার কিছুক্ষণের মধ্যে চেঞ্জ হয়ে হচ্ছে টনিকে তুলে ব্র্যান্ডনকে নামানো, আর ব্র্যান্ডন নামার পরে তো জানো যে ওর অসাধারণ স্পিড এবং স্কিল, তো নামার পরে কিন্তু মিনারভার মিডফিল্ডে কিন্তু একটু হলেও মানে ভাগ ফোকর ধরা পড়ছিলো, এবং ওরা একটুখানি মানে সেই সময় মাঝখানে একটুখানি খেলা ধরার চেষ্টা করছিল, তো সেই খেলা ধরা থেকে হারিয়ে যায়, এবং ইস্টবেঙ্গল কিন্তু পুরোপুরি নিজের মানে হাতে মানে নিজেদের ফেভারে নিয়ে নেয় খেলাটাকে। কিন্তু যখনই আমনার পায়ে বল যাচ্ছিল, আমনা আর জুয়ান কোর, আবার বলছি এদের দুজনের কিন্তু ওই ওয়ান টুগুলো কিন্তু খুব অসাধারণ ছিল, মানে মানে ইস্টবেঙ্গল প্লেয়াররা বুঝতেই পারছিল না তখন কী করবো, অসাধারণ, মানে কীরম বলো তো, মানে কোনো রিসিভ করার সিন নেই, বল পাচ্ছে টাচ টাচ খেলে খেলে বেরিয়ে যাচ্ছে। আর আমনার জন্য কালকে ছিল হচ্ছে রালতে, মানে রালতে যতবারই আমনা বল নিয়ে উঠতে গেছে বা কিছু করতে গেছে, আমনা মানে রালতে যেইভাবেই হোক ওকে মানে ডিকা করে ডিকা ওকে যেইভাবেই হোক ফাউল করে বা বল মানে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলগুলো মোটামুটি ক্লিয়ার করে ফাউল করেছে, যেগুলো আর কি কার্ডও খাবে না। আর এরপরে তারপরে আর লাস্টের দিকে একদম যখন গোলটা করেছিল এন্ডিকে, তখন এন্ডিকের একটা ইঞ্জুরি হয়েছিল, খুব সুন্দর হ্যামস্ট্রিংয়ে একটা প্রবলেম হয়েছিল বা একটা টান মতো ধরেছিল, তো এন্ডিকেকে চেঞ্জ করে একদম লাস্টের দিকে রাহুল পুইয়া বলে একটা প্লেয়ারকে নামায়, সে একাডেমির প্লেয়ার, তো ও কিন্তু নেমে খুব ভালো খেলছিল, এবং যথেষ্ট দুটো ভালো বল বাড়িয়েছিল, এগিয়ে বল বাড়িয়েছিল, এবং স্কিলও কিন্তু খুব ভালো আছে, মানে ও দুটো ডিফেন্ডারকে একটা কাটালো, কাটিয়ে বেরোলো সুন্দর করে মাঝখান থেকে, সেটা কিন্তু যথেষ্ট ভালো মানে স্কিল। আর ও যদি আশা করা যায় যদি ভালো খেলে তো অবশ্যই হতো মেন টিমে, ফিউচারে আমরা দেখতেই পাবো এই ব্র্যান্ডন, তারপরে ইয়ে যখন যেমন এখনো ইয়াং প্লেয়ার, রাইটে যখন ইয়াং প্লেয়ার তেমনই দেখতে পাবো ওকে ফুল টাইম খেলতে রাহুল পুইয়াকে। তো এরকম মানে এন্ডিকাকে সরি আলেকজান্ডারকে কিন্তু এগুলো ক্রেডিট দিতে হবে যে মানে ইয়ং প্লেয়ারদেরকেও ও কিন্তু যথেষ্ট ভালোভাবে তৈরি করছে। তো এইভাবেই খেলা শেষ হয়, আর লাস্টের দিকে কিন্তু তিন চারটে পরপর কর্নার পাচ্ছিল মিনারভা পাচ্ছিল, সেই সময় কিন্তু রক্ষিত দাগা সত্যি স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল, মানে ও কর্নারগুলোকেও খুব সুন্দর ক্লিয়ার করছিল, বা তো মানে একটা তো প্রায় ঢুকে যাচ্ছিল, মানে সেকেন্ড বারে যে ডিফেন্ডার তার একদম পায়ে পড়েছে, আর পায়ে পড়ে একটুখানি বলটা বেরিয়েছিল, দেখলাম রক্ষিত দাগা সঙ্গে সঙ্গে ডাইভ বলে, তো সেই লাস্টের দিকে কিন্তু রক্ষিত দাগা সত্যি মানে ভালো খেলেছে। আর কালকে মানে জন্য রাল থেকে না দিয়ে কিন্তু রক্ষিত দাগারকেও ম্যান অফ দ্য মানে হিরো অফ দ্য ম্যাচ দেওয়া যেতেই পারত, রক্ষিত দাগারকে দেওয়াই যেতে পারতো, কারণ রক্ষিত দাগার কিন্তু বলতে গেলে একদম দুটো শিওর চান্স কিন্তু সেভ করেছে কালকে। তো যাই হোক, এইটা তো মোটামুটি রিভিউ, আর এবার যা কিছু হবে সব কিছু 9 তারিখে বিকেল 5টায় থেকে 6:45 এই টাইমিংয়ের মধ্যে সবাই অপেক্ষা করে থাকবে, আমরাও অপেক্ষা করে থাকবো যে এই 2 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিটে কী হয়, তো দেখা যাক কী হয়, কারণ এখন পুরোটাই ভগবান আর ভাগ্যের হাতে, বাকি আর কারো কিছু করার নেই। আর ইস্টবেঙ্গলের হাতে একটাই জিনিস, সেটা হচ্ছে জিততে হবে, বাকি আর কিচ্ছু হবে, যদি আই লিগ হেরেও যাই না লাস্ট ম্যাচটা জানো ডমিনেট করে যেতে, এইটুকুনি আমি চাই, লাস্ট ম্যাচটা একদম ডমিনেট করে জিতবে, এরকম 1-0 না অন্তত 2-3-0তে জিতবে, একদম ডমিনেট করে খেলা, কারণ গত বছরও লাস্ট ম্যাচ জেতা মানে জেতা উচিত ছিল কিন্তু সেই ড্র করে নেরোকার সাথে, তো লাস্ট ম্যাচটা জিতলে সবাই একটু আনন্দ পায়, কিন্তু লাস্ট ম্যাচটা আমরা যেটা আমাদের হোম ম্যাচ ছিল তো ড্র করে তো সবাই মন মারা হয়ে বাড়ি ফিরেছিল, তো আশা করবো এবার লাস্ট ম্যাচটা জিতবো, আর বাকিটা তো ভাগ্যের হাতে, দেখা যাক কী হয়। তো বিশাল এক্সাইটিং হয়ে উঠেছে কিন্তু আই লিগ, ঠিক আছে, মানে ইপিএলেও এরকম এক্সাইটিং হয় না, ইপিএলও মোটামুটি একটা দুটো ম্যাচ আগেই বোঝা যায় কে চ্যাম্পিয়ন হবে, কিন্তু আই লিগে এখনও বোঝা যাচ্ছে না, তো একদম পুরো ফুল টু ড্রামা চলছে আই লিগ, থ্রিলার মুভি, চ্যাম্পিয়ন হবে প্লাস এখনও এরকমও হতে পারে কে রেলিগেশনে যাবে, সেটাও কিন্তু এখনও শিওর না, কারণ যদি লাজং পরপর দুটো জিতে যায় আর মিনারভা যদি হেরে যায় তো দুটোই, মানে কাশ্মীরেরটা এখনও কী হবে ফিক্সড ফাইনাল হয়নি, আর যদি চেন্নাইয়ের সাথেও হেরে যায় তাহলে কিন্তু দুজনের পয়েন্ট সেম হবে, কিন্তু হেড টু হেড এবং গোল ডিফারেন্স দুটোতেই লাজং এগিয়ে আছে, তো সেই জায়গা থেকে লাজং কিন্তু বেরিয়ে যাবে, মিনারভা রেলিগেশনে চলে যাবে, তো এটাও কিন্তু দেখার বিষয়। তো আই লিগ পুরো এখন থ্রিলার মুভির পজিশনে, তো আমাদের বক্তব্য এইটুকুনি, রিভিউ আজকে শুনে নিলে, তো এখন সবাই ওয়েট করো
এখন নার্ভাস মোমেন্ট সবার জন্য 9 তারিখ অবধি ওয়েট করো, 9 তারিখ 7 টার মধ্যে তো জেনেই যাবে কি হচ্ছে। আর রোজ সবাই পূজো দাও। হ্যাঁ পূজো দাও, পূজো। তো আমরা এখন আসি, বলে দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর বাকিটা বেল আইকনটা টিং টং বলতে যাচ্ছি, বাইরে পিপিপ হয়ে যাচ্ছে, বেল আইকনটা টিং টং করে দাও। আর এখনের জন্য টাটা।